Hello friends, let's go. Now I am doing discuss about calendar, important sum, essential sum. এই সামটা পারলে এইট ক্যাটাগরির মোটামুটি যত সাম আছে করতে পারবে. সো সামটা একবার আমরা পড়েই দেখি. ইন দ্য ইয়ার 1996 26 জানুয়ারি অন ফ্রাইডে, 26 জানুয়ারি অবশ্যই জানুয়ারি পাবলিক ডে. 1996 এ 26 জানুয়ারি অন ফ্রাইডে বাস একবার গুছিয়ে বলছি. 1996 20 জানুয়ারি রিপাবলিক ডেটা ফ্রাইডে ছিল. জাস্ট কামিং ইয়ার্স 2015 অগস্ট কি বার ছিল এটা আমরা কি করে করব. ফার্স্ট কথা হচ্ছে গিয়ে 1996 জাস্ট প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে ক্যালেন্ডারের ফার্স্ট অ্যাটেম্পট হচ্ছে গিয়ে ইয়ারটাকে প্রথমে আমরা স্যাটিসফাই করব. কি করব, দিস ইজ লিপ ইয়ার, আদারওয়াইজ নন লিপ ইয়ার. 1996 ইজ এ লিপ ইয়ার. সো 26 জানুয়ারি ফ্রাইডে বলেছে বলুক. কিন্তু কথা হচ্ছে গিয়ে এখানে একটা দিন এক্সট্রা হবে, সেটা হোক সেটা কোনো বলাই নেই. এখানে কথা হচ্ছে গিয়ে 1996টা হচ্ছে গিয়ে 366 ডে. তাহলে 1996 কীভাবে করব সেটা বলছি. 1996 366 ডে, আর এখানে 26 0 4 3 3 4 0 ডেট অন 1996. তাহলে কি 7 দিয়ে যদি আমরা ডিভাইড করি ফ্রেন্ডস, 340 ডিভাইড 7, এইখানটা 4 অড ডে থাকবে. ডিভাইডটা করলাম না, তোমরা করে নিও. 4 অড ডে থাকবে. তাহলে আলটিমেটলি যেটা আমি পেলাম 1996 টোটাল রিমাইনিং যে ডেটগুলো আছে সেই ডেটের 1996 টোটাল রিমাইনিং যে ডেটগুলো আছে সেই ডেটে 4 অড ডে থাকে. এবার অড্ডের উপর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ সি মাই প্রিভিয়াস ক্লাস, খুব ভালো করে বুঝতে পারবে. সো অন হুইস ইন্ডিপেন্ডেন্স ডে 2002, চলো লেটস গো. 1997 নন লিপ ইয়ার অবভিয়াসলি, সেখানে অড্ডে ওয়ান বলেছি আমি, ওয়ান অড্ডে একটু টেনে লিখে দিই, ওয়ান অড ডে. 1998 নন লিপ ইয়ার, ওয়ান অড ডে. 1999 ওয়ান অড ডে. সো ফ্রেন্ডস আমরা 99 আপ টু এতগুলো অড ডে পেলাম, 4 5 6 7, 7 অড ডে মিন দ্যাট 0. এখানে আমরা 7 অড ডে পেয়েছি, মানে মিন দ্যাট 0. ওকে, অড্ডে 0, 0 মানে অড ডে, 7 কমপ্লিট করলেই অড্ডে 0, 0 অড ডে. সো 2000 লিপ ইয়ার, ফেব্রুয়ারি 29 ডেজ, মোস্ট ইম্পর্টেন্ট বলো, এসেন্সিয়াল পার্ট বলো অফ ক্যালেন্ডার, ফেব্রুয়ারি 29. ওকে, যদি না হয় এটা কিন্তু খুব ঝামেলা পাকিয়ে দেবে, আনসার কারেক্ট আসবে না. সো এখানটায় আমরা যাব এবার 2000 আমরা এখান থেকে অড ডে বের করবো. তো জানুয়ারি অ্যাকচুয়ালি 31 মানে 3 ডে, অড ডে অড ডে. ফেব্রুয়ারি ফ্রেন্ডস 1, মার্চ 31, ফর দিস রিজন 3 অড ডে. এপ্রিল 30 ডে, ফর দিস রিজন 2 অড ডে. 2 অড ডে কেন, 7 4 28, আর 28 + 2 মানে 30, দুটো এক্সট্রা পড়ে থাকে তাই 2. এপ্রিল, মে 3 অড ডে, বিকজ মে 31. জুন 30 ডেজ, মতলব 2 অড ডে. জুলাই 3 অড ডে. অগস্ট হচ্ছে কি 15 ডেজ, 7 2 14, তার মানে একদিন,
1 টোটাল এবার আমরা অড ডিগুলো অ্যাড করব অ্যাড করে 3 3 6 7 দেখো আমরা কাটতে পারি 7 এখানে 3 3 1 7 হয়ে গেল পরে থাকে 2 প্লাস 2 মতলব 4 অড ডে আলটিমেটলি আমরা যেটা পেলাম টোটাল 1996 to 2000 total odd develop 4 this is the mechanism ami ekhane kete kute ekbar kore dichi time bachanor jonno total add kore hangam kore eta korte gele just more time ekhane kharcha hobe so for this reason ami ekhan theke upor theke karte karte ekdom odd day 4 banabo remember it 1996 e amader je 2000 sorry 26 জানুয়ারি যে ছিল ফ্রাইডে তাহলে 26 ফ্রাইডে আর চারটা অর্ডার বেরোচ্ছে ফ্রাইডে এর পরে চার দিন কাউন্ট করো ফোর আফটার ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে সানডে মনডে টিউজডে চলো বন্ধু টিউজডে লাস্টের হিসাবটা অনেকেই বুঝতে পারোনি হয়তো আমার 1996 এর 26 জানুয়ারি ছিল ফ্রাইডে টোটাল ইয়ারের ডেট ধরে অড ডে বের করে আমি 4 অড ডে বের করে রয়েছি মানে 1996 তাহলে 1996 এই যে জায়গাটা রয়েছে 4 দিন ব্যাক ইন্ডিপেন্ডেন্স ডে 4 দিন ব্যাকে ছিল ফ্রাইডে 4 দিন ব্যাকে ফ্রাইডে ছিল এবার 4 দিন ফ্রন্টে চলে যাব তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে 4 দিন ব্যাকে ছিল ফ্রাইডে টোটাল সার্কেলটা কভার করে দিল কভার করে চার দিন ব্যাকে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে চার দিন অড ডে ফেলে ও পালিয়ে গেল তো চার দিন অড ডে যদি যাই তাহলে ব্যাক থেকে করব ফ্রাইডে স্যাটারডে তারপর সানডে মনডে টিউজডে আফটার ফ্রাইডে ওকে ফ্রেন্ডস দিস ইজ সাম ইম্পর্টেন্ট সাম এর ক্যালকুলেশন এভাবে করবে এবং অবভিয়াসলি আমাকে তোমরা কমেন্টস করো এবং অবভিয়াসলি আমাকে মোর মোর সাবস্ক্রাইব করো তাহলে আমাদের আমার এই ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের বাড়িতে বসেই তোমরা বুঝতে পারবে অনেকেরই আছে বিশাল অ্যামাউন্ট খরচা করে পড়ার মতো ক্যাপাসিটি নেই সো হার্ড অ্যান্ড সোল আমি ট্রাই করছি তাদের জন্য ক্লাসগুলো করো আমরা সাবস্ক্রাইব করো বাই